দেখ তোর বাবা কই আছে, দৌড় দে যুবক, দৌড় দে। এ যুবক দৌড় দে, দেখ তোর বাবা কই আছে, দৌড় দে। এ যুবক তুই দৌড় দে, দেখ তোর বাবা কই আছে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে খাড়া করা, বাপরে বুকি নিয়ে খাড়া করা। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে খাড়া করা, বাপরে বুকি নিয়ে কান্দে থাকবি। এই যে দেখ তোদের প্রধান অতিথি কান্দে, তোদের সভাপতি কান্দে। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কান্দে দা। একসাথে বলবা, জীবনে যতদিন বাঁচবা মার অন্তরে কষ্ট দিবা না, ইনশাল্লাহ বলো। যদি বলো ওদের মা বাপ কি, প্রত্যেকটা আমল আসমানে যাওয়ার জন্য মা বাবার দোয়া শর্ত। আমি মা হারার সন্তান বলতে চাই, তোমাদের যাদের মা নাই জীবনে আর খুঁজলেও কোনোদিন পাবো না, যাদের বাপ নাই কোনদিন খুঁজলেও পাইবা না। এই এটা বন্ধ করো, শুধু বলতে চাই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এ মারসাইতে বড় বান্ধবী কেউ আছে? হ্যাঁ, নেশা করে যুবক মায়ের জবাই দেয়, দেয় কি দেয় না? জোরে কও না, দেয় না? মার মতো দরদি আছে? আহারে, তোমাদের কাছে আমি মাঝে মাঝে বলি, এখানে আসার পরে দুইটা ছেলে আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আমি আপনার ইউটিউবের অনেক বড় ফ্যান, হুজুর আপনি আমার এই ওয়াজটা করবেন, আমার মনে অনেক বড় কষ্ট। হুজুর আমার এলাকার পাশের ভাই, আমি একসাথে ক্লাস ফ্রেন্ড, হুজুর গত সপ্তাহ সে তার মা টিভির টাকা দেয় নাই বিদায় মারে বকা দিয়ে কয় তোর চুল ধরে মারম। আমি আমার ওই বন্ধুরে বুঝাই শুনাই ওয়াজে নিয়ে আসছি, হুজুর আমি ওর শেষ পর্যন্ত রাখার চেষ্টা করবো, আপনি একটু মার ওয়াজটা একটু করবেন হুজুর। পৃথিবীতে একটা মাত্র দরদি পাবি, একটা দরদি পাবি, বিনা পয়সায় বিনা বেতনে তোর পিছনে শ্রম দিয়েছে। কথা কম, এই যে তুমি ওয়াজ শুনতে আসছো, যায় দেখবা সবাই বাসার ঘুমায়, তোমার মা দরজা পাশে বসে বসে অপেক্ষা করছে তুমি কখন বাসায় যাবা। এর নাম হলো মা, কথা ঠিক না? ঠিক। আজকে নবাব জাদি পাইয়া বউ পাইয়া মায়েরা ভুলে গেলি, বর কোল পাইয়া মার কোলের কথা ভুলে গেলি, তোকে আল্লাহ ভুলে যাবে যেদিন তুই মৃত্যুবরণ করবি। বোর কথা শুনে মার সাথে ঝর্গা লাগে, আমার দিকে তাকাও, এক বাপের এক সন্তান, বড় লোকের মেয়ের সাথে বিয়ে দিছে মা, বাপ মারা গেছে ছোট্টকালে, পরের বাড়িতে কাম করে ছেলের বিয়ে পাশ করাইছে, এনজিওর চাকরি করে, 20,000 টাকা বেতন পায়। আহা, বিয়ে যখন করাইছে পুত্রবধূ বাসায় আসার পরে শাশুড়িকে আর ভাতরে রেন্দে খাওয়াইতে চায় না, মা বলে আমি পরের বাড়িতে কাম করে আমার ছেলের বিয়ে পাস করাইয়া চাকরি দিয়া আমার পোলার ভাত আমি খাইতে পারবো না, তুই খাবি। মায়ের অধিকার বেশি না বউর অধিকার বেশি? এ যারা কবি গালটা বেঁকা হইয়া মরবি, কার অধিকার বেশি? সত্য কথা বলবা, কার অধিকার বেশি? বোর খেদমতের নিচে জান্নাত না মা বাবার খেদমতের নিচে জান্নাত? কিন্তু সত্য কথা বলে দিয়ে যাই, বউরে খেদমত করা যে যাবে না তাও নয়, বউরটা বউর কাছে, মারটা মার কাছে। বড় লোকের মেয়ে বলে দিচ্ছে তুমি তো চাকরি করে প্রতি বৃহস্পতিবার আসো, তোমার মা আমাকে জ্বালাইতেই থাকে, জ্বালাইতেই থাকে, তোমার মাকে আলাদা করে কিছু টাকা দিয়ে দাও, মাসে মাসে টাকা দিবা। এ এ কই যাস এ বয়, ও তোর ক্যামেরা আল্লাহ কবুল করো, যেরকম আমিন, আর উঠবি না তুই, কষ্ট হয়? 3 মিনিট ঠিক আছে, চলুক 3 ঘন্টা, 9:30 উঠছি বাইরে ভাই, 12:00 কাছাকাছি, কি পাগলের মতো বয়ান করতাছি রে, কি বাংলাদেশে আমার মতো এত লং সার্ভিস কেউ আজ করে না। আমার এক বক্তায় কয় বাংলাদেশের আমার মতো সুপার, আমার চাইতে অনেক বড় সুপার স্টার, সে আমারে কয় এত সময় ওয়াজ করেন কি 1 ঘন্টা করবেন? আমি কই ভাই আমি পারি না, কারণ আমি ওয়াজ করি ডেলি একটা,
আমি দুইটা তিনটা করি না, আমি চেষ্টা করি আমার ভাইদের মনের ভিতর থেকে কিছু কথা বের করতে, তাদের কথাগুলো শুনতে। একটা ছেলে যদি চোখ দিয়ে পানি ফেলায় মায়ের খেদমতগার হয়ে যায়, এর রসুল আমার মাকে আল্লাহ মাফ করে দিবেন, কথা বলেন না কেন? আমার লাইফে কত ছেলের মুখে আল্লাহ দাঁড়িয়ে উঠেছে, কত ছেলে বিদেশে বয়ে কান্দে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের এই টাঙ্গাইলের জমিনে আমার অনেক ভক্ত আছে, আসে না নাই, তার প্রমাণ পেয়ে গেলাম। আমি যখন এখানে শুয়াছিলাম হঠাৎ করে আল্লাহর ওই বান্দা কই, সে আসে নাকি? আসে তো অবশ্যই, বলে হুজুর আপনার ওয়াজ না শুনে যাবো না। আমার হাতের মধ্যে মুসাফা করে বলে হুজুর আপনি আপনার মার নামে মাদ্রাসা করছেন আমি জানি, ইউটিউবে শুনছি আপনার মাদ্রাসা, আমি 500 টাকা দিয়ে দোয়া চাইলাম। আলহামদুলিল্লাহ বললেন ভাইজান, আমার মাদ্রাসায় 17 পরে ছাত্র, বোর্ডিংয়ে 3 বেলা খায়, আমি কারো কাছ থেকে 1 বস্তা চাউলও চাইয়ে নেই না, কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছে 6 তলা, একটা টাকাও কারো কাছ থেকে নেই নেই। 2 কোটি টাকার উপরে মাদ্রাসায় খরচ হয়েছে, জায়গা কিনছে 1 কোটি 30 লাখ, তাহলে 3 কোটি 30 লাখে পর্যন্ত শেষ। এই যে আপনারা যে হাদিয়া দেন না, এই দিয়েই আমি আমার মার নামে এই বাগানটা করছি, দেখে আসবেন, দাওয়াত দিলাম। তাহলে বুঝবেন বক্তারা টাকা নিয়ে কি করে, সব বক্তাকে এক পালায় মাপবেন না, ইনশাল্লাহ বলেন। কষ্ট হয় শুধু আমি মার কাছ থেকে মাপ পাওয়ার জন্য এটা করছি ভাই। তো এই ভাই হয়তো আমার ইউটিউবের অনেক বড় ফ্রেন্ড, আমার হাতের মধ্যে মোসাফা করে হাদিয়া দিয়েছে, আর একটা আল্লাহর বান্দা 100 টাকা দিছে, আর একজন 200 টাকা দিয়ে বলে হুজুর আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আপনি মাহারা আমিও মাহারা, হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে, একটু দোয়া করবেন। গতকালকে যেখানে উল্লাপার ওয়াজ করেছে আল্লাহ সাক্ষী, সভাপতি পাগলের মতো কাঁদতে কাঁদতে লাস্টে বলে হুজুর আমি এইটা এই মাদ্রাসায় দিব এবং আপনার মাদ্রাসায় 5000 টাকা দিলাম, আপনি আগামীকালকে টাঙ্গাইল যেয়ে আমার জন্য একটু দোয়া করবেন। সহসভাপতি আমার ডাইন পাশে বসা ছিল এমপি সাহেব, এমপি সাহেব বলে তারা দেয় আমি না দিয়ে কেমনি পারি, হুজুর আপনিও আমার মাল লেগে দোয়া করে বাজানরে। আমি আল্লাহকে বলি আল্লাহ মায়ের ভক্তগুলো কোনোদিন মাদ্রাসা মসজিদে মার নামে দেয়া ছাড়া বসতে পারবে না। বড় লোকের মায়া যখন বধু হয়ে আসলো, মায়ের আলাদা করে দিতে চাও, মা হইতে চাই মনে মনে বড় লোকের মায়া মনে মনে ভাবলো একটা গ্যাঞ্জাম না লাগাইলে কোনোদিন এ বগায় মায়ের আলাদা করবে না। মগা বৃহস্পতিবার আসছে বাজান, মা আর বোর গ্যাঞ্জাম ফিরাইতে যাইয়া শয়তান এখন মদ ধরছে, নেশা করে বাড়িতে আসছে, বউ দেখতেছে স্বামী আসছে, স্বামী আসার সাথে বলে তোমার মা আমারে আজকে চুল ধরে মারছে। নিশাগ্রস্ত সন্তান একটা দৌড় দিয়ে মার ঘরের কাছে চলে গেছে, মা বের হ। মা বলে কি হয়েছে বাবা, তোর বউ আমারে বেহুদা ভাবে কথা বলেছে, আমার বউ তোরে কইছে তুই কিছু বলস নাই, এই কথা বলে বাবা মার গালের উপরে এমন জোরে থাপ্পড় মারছে, মা ছিটকে পড়ে গেছে দরজার উপরে, মা কাপড়ের আঁচল দিয়া মুখটা চেপে ধরে বলে মালিক রে এই কষ্টের কথা কার কাছে বলবো, যে সন্তানটাই হাত দিয়া জ্বর হলে পানির পট্টি দিতাম, যেই হাত দিয়া যেই মুখ দিয়ে আমি চুমা দিতাম গো, সেই মুখটার আমার ছেলে থাপ্পড় মেরে লাল করে দিল, বিতবোধ করে দিল, কিন্তু তোমার কাছে দরখাস্ত আমার আব্দুল্লাহ রে তুমি গজব দিও না। এই থাপ্পড়টা যদি তোমার বিবির দিতা দেখতা, তোমার বিবি ওই রাত 12টা ঘরের থেকে ডাক দিয়ে বাইর হয়ে কইতো তোর ভাত খাবো না, তুই এখনই আমারে তালাক দিবি, কিন্তু জনম দুখিনী মা কারো কাছে বলল না, দরজাটা লাগাই দিয়া ভাই যার খেতার মধ্যে বসে মা কোহায় আর কান্দে, মালিক তুমি আমার আব্দুল্লাহর গজব দিও না, আমার আব্দুল্লাহর তো একটা ছেলে আছে 2 বছরে, আরে তুমি বুঝাইয়া দিও ছেলে দিয়া, মা খাতার মধ্যে বসে কোহায় আর কান্দে, এই গালের ব্যথায় বাবা সারা রাত মার ঘুম আসে নাই, বদমাস ঘরে যাইয়া নেশা করে হু করে ঘুমাইয়াছে,
একাধারে মা এক মাস পর্যন্ত আব্দুল্লার সাথে দেখা করে না, লজ্জায় যে এই ছেলে আমার থাপ্পড় মারলো, একবারও আমার কাছে সরি বললো না, মাপ চাইলো না। মা লজ্জায় কথা বলে না, কিন্তু বাবা সন্তান দেরি করে আসলে বউ ঘুমায়, মা দরজাটা খুলে বসে থাকে, কেন আমার পোলা আসে না? বাজান রে, আজকে রাত 12টায় আসছে, মায়ের থাপ্পড় দিয়ে আমার মনের শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে। এ যুবক এখন শুধু কান্নার আওয়াজ দিয়া মায়ের দেখায় দাও, তোমার মাও তো মহিলা প্যান্ডেলে বসে আছে, তোমার বাবা তো ওই প্যান্ডেলের মধ্যে বসে আছে। দুনিয়ায় জানো মা হলো জান্নাত, মা হলো জাহান্নাম। বাবা জান্নাত, বাবা জাহান্নাম, বাবা যেরকম ফুলবাছের বাগান, বাবা কিন্তু জাহান্নামের ইটের বাটা। মনে রাখো বাবা মা কিন্তু আগুনের কয়লা, সব সময় মনে রাখো। এদের অন্তরে দুঃখ দিলে ধাউ ধাউ করে কবরে আগুন জ্বলবে। এই যুবক মায়ের থাপ্পড় দিয়ে আল্লাহ তার শান্তি কেড়ে নিচ্ছে। একে একে এক মাস দুই মাস হয়ে গেল, মা সন্তানের সামনে আসে না। হঠাৎ করে বেঈমা বদমাইশ যখন আসছে রাত্রে, এসে দেখে তার ছেলে আব্দুর রহিম পায়খানা করে বাজান পায়খানার মধ্যে শুয়ে আছে, তার বিবিও পায়খানার মধ্যে শুয়ে আছে। আব্দুল্লাহ দৃশ্য দেখে ওর মনের মধ্যে এফেক্ট করলো, আমার জনম দুঃখিনী মাও তো আমার এইভাবে পায়খানার মধ্যে ঘুমাইয়া ছিল, আমার বউ যদি আমার পোলার পায়খানার মধ্যে ঘুমায় তার নাকে গন্ধ না লাগে, আমার মার নাকেও তো গন্ধ লাগে নাই, আমি কেমনে আমার মায়ের থাপ্পড় দিছি গো। গত জুমায় বয়ান শুনলাম, হুজুর বলল যারা মার সাথে বিয়াদবি করবে তার জন্য চির জাহান্নাম। সত্যি কথা বলছি ইমাম সাহেব, আস্তে করে মায়ের দরজার কাছে দাঁড়াইছে। ও আমার বড় লোক ভাইরা, আজকে কোটিপতি শিল্পপতি হয়ে মার খবর লও না, মা কষ্টে গ্রামের বাড়ি থাকে, বাবা এখনো রিক্সা চালায়, তুমি ঢাকার বাড়িতে বউ লই আরামে খাও, ঠিক না বেটি? ভালো করে বুঝছো, ও আমার টাঙ্গাইলের ভাইরা, ওই রাত 12টার সময় মার দরজার কাছে যায়, কয় মা দরজা খুলো। মা মনে মনে ভাবছে, আমার বউ মনে হয়, পুতির বউ মনে হয়, আমার আব্দুল্লার বিবি মনে হয় আজকেও বুদ্ধি দিছে, আমার মনে আজকেও মারতে আইছে। মা দরজার কাছে পিঠ দিয়ে জোরে ধাক্কা মেরে বলে, বাবা রে আল্লাহর কসম করে বলছি, আমি আজ দুই মাস তোর বিবির সাথে কথাও বলি না, বাবা তুই রাত 12টায় আমার আর মারিস না বাবা, আমার শরীরে সহ্য হয় না। ও বড়লোক বন্ধুরা, কয়েক মাস আগে দেখছো, বছর খানি আগে জজ সাহেব তার মায়ের এয়ারপোর্টের সামনে ফেলাই দিছে বাবা, মারে যখন বেলায় দিছে, সাংবাদিকরা ইউটিউবাররা জিজ্ঞেস করে, ওমা তোমার ছেলের বিরুদ্ধে আমরা কিছু রিপোর্ট করি, মা ইউটিউবারদের পা ধরে বলে, খবরদার আমার ছেলের কিছু কইরো না, জান্নাম মালো হো। মা মা নিজে কষ্ট সহ্য করে, সন্তান রে কষ্ট সহ্য করতে পারে না। এখন তুমি কান্দবা যুবক কায়ে, মায়ের দরদে আমি জানি না, তুমি যদি মার জন্য কাঁদো বিশ্বনবীর উম্মত হিসাবে গণ্য হয়ে যাব, খাঁটি উম্মত হিসাবে বিশ্বনবীর সাথে জান্নাতে যাইবা। রাত 12টার সময় মার ঘরের সামনে যাইয়া বলে, মা দরজাটা খোল গো মা। মা বলে, বাপরে আমি দরজা খুলুম না, দরজা খুললে তুই আবার আমার মারবি। না মা আমি তোরে মারব না গো মা, আমি তোরে মারব না মা, দরজাটা খোল। মা কয়, না তুই নিশা করে আইস, বাপ তোর পা ধরে বলছি, বাপ আমার মান সম্মান আর খাইস না, তোর চাষিরা জিজ্ঞেস করে তোমার কানের এখানে রক্ত জমে আছে গা, তোমার মুখের মধ্যে রক্ত জমে আছে গা, বাবা আমি কোনো উত্তর দিতে পারি নাই বাপ।
মা আমি তোমারে মারবো না, দরজাটা খুলো গো মা। এরপরে মা দরজা খুলে না, ওই আব্দুল্লাহ বলে দরজা না খুললে একটা লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলবো। মা তারপরে বাবা বড় একটা বাঁশ লাগাইছে দরজার উপরে, ও বাজান কাঠের দরজা, মা পিঠ দিয়ে ফেনি দিয়ে রাখছে, কোনো রকম খুলতে পারবি না, আমি কিন্তু বাবা কষ্ট পাবো। এবার বলে মা খুলবি না, দরজা লাঠি দিয়ে ভেঙে ফেলবো। ঠিকই আব্দুল্লাহ লাঠি মারছে, দরজাটা বাবা খিলকিটা ভাঙ্গিয়ে মা সিটকে পড়ে গেছে, একটা দৌড় দিয়ে মা খাড়া হয়ে গেছে। আব্দুল্লাহ তোর বা ধরছে, বাবা এই রাত্রে আমার মারিস না সাধু, আমি সহ্য করতে পারব না, আমার আল্লাহ সহ্য করতে পারবে না বাবা। কসম করে বলছি বাবা, তোর বউরে আমি কিছুই বলি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মায়ের বুকে নিয়ে কয়, আম্মা ও আম্মা, আমি তোমারে মারার জন্য দরজা খুলি নাই গো মা, মা ও মা মা মা। দুই মাস আগে তোমার থাপ্পুর মেরে মা আমার জীবনের শখ সুখ সমৃদ্ধি বিদায় নিয়ে গেছে গো। জীবন রে এই বুকটা ফাড়িয়ে দেখ, তোর এই বদ্দি ইলিয়াস রহমান জিহানির মায়ের কত বেদনা রে মা। এই দরদিটা যতদিন আছে ততদিন এর কদর বুঝবা না, যেদিন চলে যাবে সেদিন বুঝবো। আমি যে তোমাদের ওয়াদা নিলাম জীবনে মা বাবার সাথে গাদ্দারি করো না, জারি দিয়ে কথা বলো না, বিশ্ব নবীর উম্মত হয়ে কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবা না। ভাই এখন দুইটা চোখের পানি দিয়ে মার জন্য কাঁদবা, তুমি বলবা হুজুর আমার বাবা প্যারালাইসের রোগী, আমার বাবা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, হুজুর আমি কি করতে পারি? তুমি এখন কেঁদে কেঁদে আল্লাহকে কও, আল্লাহ আমার বাবার সুস্থ করে দিয়ে হায়াত বাড়াইয়ে দাও, তোমার চোখের পানির খাতিরে তোমার বাবার হায়াত বেড়ে যাবে, তুমি জান্নাতের টিকিট আরো বেশি দিন কিনতে পারবা। যখন মা বললেন আব্দুল্লাহ রে আমারে মারিস না, দুটি পা জড়িয়ে ধরে বলে মা আমি তোমারে মারবো না মা, আমি তোমারে কোলে করে একটা জিনিস দেখাইতে নিয়ে যাব। মায়েরে কোলে করে যখন ঘরের মধ্যে গেছে, যায় দেখে আব্দুল্লার ছেলে তার নাতিটা পায়খানার মধ্যে তার পুত্রবধূ শুয়ে আছে। আব্দুল্লার মা কান দেয়ার কয়, বাপ রে তুই তো পায়খানা দেখলি, আমি মা তোর যখন 7 বছর বয়স তোর বাবা মারা গেল, বাপরে তোর গায়ে জ্বর আসলো, আমি হাতের বালা খুলিয়া বাজারে বিক্রি করিয়া তোরে ডাক্তার দেখাইলাম, তোর জ্বর ভালো হয় না, লাস্টে আর পয়সা নাই, কি দিয়ে তোরে ট্রিটমেন্ট করাবো। মসজিদের সামনে যাইয়া ইমাম সাহেবের জুতাটা বুকের মধ্যে নিলাম, আল্লাহু আকবার বলো, জোহরে রক্তে মুসল্লিদের জুতার ধুলাগুলা বুকে লাগাইলাম, জুতার ধুলাগুলা লাগাই আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ আমি একটা বিধবা মহিলা, আমার আব্দুল্লাহ অসুস্থ, আল্লাহ ডাক্তার দেখাবার মতো পয়সা আমার নাই, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে ভালো করে দাও। বাবা আমি এইভাবে মাসকে মাসকে দেছি, কাঁদতে কাঁদতে দেখি আল্লাহ তোরে ভালো করে দিছে গো বাবা। যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলি, ওই মা দুঃখিনীরে কি কোনোদিন কষ্ট দেয়া যাবে? জোরে কও, আরো জোরে, বাপরে কষ্ট দিবি? আজকে যুবকরা মোবাইল কিনে না দিলে বাপরে বকে, মায়েরে বকে, খবরদার এই কাজ করিস না। বাজান রে আমাদের মা নাই, আমরা বুঝি মা কি জিনিস, হয়তো কমিটির অনেক লোকের মা বাবা নাই, তারা বুঝে কি জিনিস, তুমিও সেদিন বুঝবা যেদিন এই রত্ন দুটো হারাইয়া ফেলবা। আমার সাথে একটা যুবক ওয়াদা দিবা, হুজুর আপনার বন্ধু হইতে চাই, এই ময়দান মোনাজাত করার আগে ছাড়বো না, যদি ছাড়ো আমি কষ্ট পাবো, হাত তুলে দেখাও তো, মোনাজাতের আগে কেউ এই মাঠ ছাড়বে না, হাত তুলে দেখাও তো, নারায়ণ থাকবে, আল্লাহ আমার সাথে ওয়াদা দিছে মোনাজাতের আগে কেউ ওই মাঠ ছাড়বে না। রাজি আছো না ভাই? যারা দাঁড়ায় আছেন তারাও রাজি আছেন না? আমার সবচেয়ে বেশি ভালো লাগেছে একটা যুবক একটা ভাইও যায় নাই, আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব, আমার কাছে দিবার মতো কিছুই নাই, তবে আমি মা হারার সন্তান, আমার এই ভাইদের মাকে তুমি মাফ করে দাও,
এদের বাবাকে মাফ করে দাও, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অনেকেই কমিটি বৃন্দ এখানে আছে, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও আছে। আমি সবার মা বাবার জন্য দোয়া করব, শুধু একটা ওয়াদা নিয়ে, কোনোদিন মা বাবার কষ্ট দিব না, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এখানে একটা যুবক এখানে আসো, লাভ দি দাঁড়ায় বলবা, হুজুর আমার বাপ এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠে আছে, তুমি জানো কে কে আছে, দাঁড়াও তো, তোমার বাপ এই মাঠে আছে, তুমি জানো, দেখতেছো যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো, দাঁড়াও তো, হাসবি না এই বদমাইশ, তোমার বাপ এই মাঠে আছে, একটু দেখাও তো, দাঁড়াই থাক। আমি যদি তোদেরকে বলি আব্দুল কাদের জিলানির মতো একটা দৌড় দিয়া, আব্দুল কাদের জিলানির বাবা ছিল না কিন্তু বাজার মার কাছে মাপছে, যদি বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, এমন কোন যুবক এখানে আছো, তোমার বাবাই মাঠে আছে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর বাপ এই মাঠের কোথায় বসে আছে, একটা দৌড় দিয়ে যাই, বাপরে বুকি নিয়ে কামবি, বাপের চোখের পানি ছাড়ার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না, আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকিরে, যদি তোর বাপ তোরে মাফ করে দেয়, এই মাঠে কারো দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে, আমি বলার সাথে একটা দৌড় দিবি, ওর যুবক দৌড় দে।